সবাই ক্লাসরুমে চেক করেন, আমাদের কোশ্চেনটা আপ হয়ে গেছে। স্যার, এখানে যে প্রথম কোশ্চেনটা আছে ওইটা তো অনেকগুলো সিলেক্ট করা যাবে, এখন মাল্টিপল সিলেক্ট করব? আপনার কাছে যদি একটা অ্যান্সার ঠিক মনে হয় একটা অ্যান্সার হবে, যদি সবগুলো হয় সবগুলো হবে, কোনোটাই না হয় কোনোটাই না। আচ্ছা আচ্ছা,
আপনাদের 25 মিনিট সময় আছে, 25 মিনিট সময় আছে, মানে 15 মিনিট লিখার সময় আছে, তারপরে 10 মিনিট সাবমিশন। স্যার এখনো ঢুকতে পারি, ওয়াইফাই চলে গেছে স্যার, এমবি দিয়ে ঢুকতে না। আপনি পরীক্ষা যদি কোনো কারণে দিতে না পারেন বা কোনো সমস্যা থাকে, তাহলে আমরা পরে পরীক্ষার ব্যবস্থা নিব, ঠিক আছে? কিন্তু আপনি যদি পরীক্ষা দেন তাহলে আপনাকে টাইম মতো স্যার পরীক্ষাটা দিতে কারেন্ট হবে। চলে গেছে স্যার, একটার আগেই স্যার কারেন্ট চলে গেছে, এখন স্যার ডাটা দিয়ে হইতেছে না, ঢুকতেই পারতেছি না। যারা পরীক্ষা দিতে পারবে না তাদের পরবর্তীতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আলাদা করা হবে, ঠিক আছে?
স্যার ফাইল আপলোড দিব কোথায়? যেদিকে অবজেক্টিভের দিকে? অ্যাসাইনমেন্টের জায়গাতে, অ্যাসাইনমেন্টের জায়গাতে, ফর্মে না। হ্যাঁ, বাইরে একটা দেখাইছিলাম না, যেখানে অ্যাড ওয়ার্ক নামে একটা জায়গা থেকে ফাইল আপলোড করা যায়, ওখানে।
স্যার এক্সাম কয়টা পর্যন্ত যেন? আমাদের এক্সাম কিন্তু এই যে, হ্যাঁ, 55-তে লিখার টাইম শেষ। হ্যাঁ, 55-তে আমাদের লিখার টাইম শেষ, এবং আমাদের 10 মিনিট আছে এখন জাস্ট সাবমিশনের জন্য। ওকে স্যার। যার যতটুকু লিখা হয়েছে খাতার উপরে আইডি লিখে সবাই ছবি তোলা শুরু করে দেন, তারপরে পিডিএফ বানায় সাবমিট করে দেবেন। একটা সিঙ্গেল পিডিএফ হবে। এখন কিন্তু আর লিখা যাবে না। হ্যাঁ, এখন লিখতে গেলেই কিন্তু সাবমিট করতে লেট হয়ে যাবে। স্যার পিডিএফটা কই দিব? বাইরে আমাদের যেখানে অ্যাসাইনমেন্টের মতো ক্রিয়েট হয়ে আছে না, অ্যাড ওয়ার্ক লিখা আছে। জি জি জি, অ্যাড ফাইল লেখা আছে যেটা, ওটা দিব? অ্যাড ফাইল ফর্মে না, ফর্মে না। আচ্ছা ঠিক আছে, ফর্মের বাইরে সবাই দেখবেন। হ্যাঁ, ক্লাস টেস্ট ওয়ানে ওখানে গেলেই যেখানে একটা অপশন আসে অ্যাড ফাইল বা অ্যাড ওয়ার্ক, ওখানে দেখতে হবে। এমসিকিউ গুলো কি গুগল ফর্মে সাবমিট করে দিব? যদি গুগল ফর্মে লিখে থাকেন তাহলে গুগল ফর্মে, আর যদি খাতায় লিখে থাকেন খাতায়, সমস্যা নেই, যেকোনো একটাতে দিলেই হবে। আচ্ছা।
আর 5 মিনিট সময় আছে, ঠিক আছে? কেউ যদি এখনো খাতে লিখে লিখে করতে থাকেন তাহলে কিন্তু লেট হয়ে যাবে। স্যার আমার নেট না অনেক সমস্যা হইতাছে। টাইম আছে 5 মিনিট, পারবেন ইনশাল্লাহ পারবেন। যারা ফর্মে আমরা সলভ করেছি, ফর্মের গুলো আমাদের কিন্তু 5-এর দিকে একদম ফর্ম নাই সাবমিশন এক্সাক্ট টাইমে অফ হয়ে যাবে, ঠিক আছে? তাই 5 বাজার মধ্যে কিন্তু আমরা যেন সাবমিট বাটনে ক্লিক করে ফেলি। স্যার আমি একটা ভুল করে ফেলছি বুঝছেন, কোয়েশ্চেন নাম্বারিং এ ভুল করে আমি ওইটা সাবমিট করেছি। না সমস্যা নাই, দরকার ওটা সমস্যা নাই, কোশ্চেন তো সবগুলো আলাদা, এটা তো বুঝতে সমস্যা হবে না, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পিডিএফ মেক করতেছি স্যার, 2 মিনিট বাড়ায় দেন স্যার। 10 মিনিট কিন্তু পিডিএফ বাড়ানোর জন্য এনাফ। হ্যাঁ 10 মিনিট পিডিএফ বাড়ানোর জন্য এনাফ। আর স্যার আমার পিডিএফ আপনি কিছু বুঝবেন কিনা আমি মানে বুঝতে পারতেছি না। আপনি বুঝতে পারতেছেন? লেখাটা লেখাটা ভালোভাবে উঠে নাই আর কি। ভালোভাবে ছবিটা তুলতে হবে। আপনার ফাইল আপলোডের উপর সাবমিট বাটনে ক্লিক করতে ভুলবেন না। হ্যাঁ সাবমিট বাটনে ক্লিক করতে ভুলবেন না। অনেকে ফাইল আপলোড করেছেন, সাবমিট বাটনে ক্লিক করেন না, করে দিবেন। হ্যাঁ সাবমিট বা টার্ন ইন বা হ্যান্ড ইন এরকম একটা ই আছে, এটা ক্লিক করে ফেলবেন। সাবমিট করেছি, হয়েছে? আপনাদের ওখানে দেখাবে, আপনি ওখানে দেখাবে আনসাবমিট বলে একটা লিখে আসছে। আনসাবমিট লিখে আসার মানে হচ্ছে সাবমিট করা হয়ে গেছে। জি স্যার। দুই মিনিট মতো সময় আছে। আমাদের টাইম কিন্তু শেষ। হ্যাঁ গুগল ফর্মে যারা সাবমিট করছিলেন, গুগল ফর্মে সবাই সাবমিট বাটনে ক্লিক করে ফেলেন, এখনই সাবমিট বাটনে ক্লিক করে ফেলবেন সবাই। হ্যাঁ স্যার, আমার মানে ছবি তো দুইটা তুলছি, মানে পিডিএফ দুইটাই হয়ে গেছে পেজ, কিন্তু একই পেজ দুইবার চলে গেছে আর কি, পিডিএফ হয়ে।
একই পেজ দুইবার চলে গেছে দুইটা পেজের জায়গায়? হ্যাঁ হ্যাঁ, একই লেখা দুইবার গেছে আর কি, সমস্যা হয়েছে না? একই লেখা দুইবার আসলে তো সমস্যা হবে না, সেটাই বলছি আর কি, মানে একটাই দিতে হয়েছে কিন্তু দুইটা চলে গেছে, সমস্যা নাই। সবাই সাবমিট বাটনে ক্লিক করে ফেলেন, ফর্মে যারা সাবমিট বাটনে ক্লিক করেন না এখনো সাবমিট করে ফেলেন, যে কোনো সময় এটা কিন্তু সাবমিশন অফ হয়ে যাবে, পরে কিন্তু আর সাবমিট করা যায় না। যতটুকু হয়েছে ফর্মে সাবমিট বাটনে সবাই ক্লিক করে ফেলবেন। আপনি যদি যে কোনো এক জায়গাতে যদি খাতা সাবমিট করেন সমস্যা নেই, ওখানে ফাইল আপলোড করেন, বাইরে করেন সমস্যা নেই। স্যার আমারটা মিসিং দেখাচ্ছে। আপনি সাবমিট ক্লিক করেন নাই তাই? করুন কি করা যাবে না? বুঝি নাই কথা আমি। স্যার এখন করা যাবে না? হ্যাঁ করা যাবে, কিন্তু ফরম্যাটটা আর করা যাবে না, ফরম্যাটটার আমাদের টাইম শেষ। যারা ফাইল আপলোড করছেন, পিডিএফ আপলোড করছেন, তারা টাইম এখনই করে ফেলেন, আমাদের টাইম কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ এখন কিন্তু আমাদের টাইম পার হয়ে গেছে। ডাউন লেট ইজ স্যার আজকে আর ক্লাস করাবেন? হ্যাঁ ক্লাস হবে আমাদের। স্যার ওই সময় নেট এর কারণে স্যার ওই সময় ঢুকতেই পারি না, এখন অনেক টাইম লেট হয়ে গেছে, মানে পলপিট মাত্র লেকচার দিয়ে দিছে স্যার। ইলেকট্রিসিটির কারণে কোনো কারণে যদি পরীক্ষা আপনি ঠিক মতো দিতে না পারেন, আমরা পরে একটা পরীক্ষা নিব, সমস্যা নেই। এখন অনেকে সাবমিশন বাকি, কতক্ষণ ক্লাস হবে? আধা ঘন্টা। ওকে স্যার। স্যার আমারটা সাবমিট হচ্ছিল না তাই আমারটা লেট হয়ে গেছে সাবমিশন। স্যার ওইখানে যে 1-2 মিনিটের জন্য সমস্যা হবে না, কিন্তু বেশি সময় লেট হলে তো সমস্যা, তাই না? স্যার ওইখানে যে ফর্মটা ছিল শুধু ওই ফর্মে মানে টিক চিহ্ন, মানে যে চারটা চারটা অপশন ছিল অপশনগুলো টিক দেওয়া নিচে যে অ্যাড ফাইলে তিনটা অপশন, ওইখানে স্যার একটার মাঝে দিলেই হবে না পিডিএফ? হ্যাঁ হ্যাঁ একটার মাঝে দিলেই হবে, কিন্তু ফর্মে তো সাবমিশন অফ হয়ে গেছে। আমি তো দেখতে পারবো, কিন্তু আমি তো সবারটা খুঁজে পাবো না এখন, তাই না? অনেকগুলো তো একসাথে। আচ্ছা ঠিক আছে, আমাদের খাতা সাবমিট করেছে 23 জন, 23 জন মাত্র। স্যার আমি পেজ আপলোড করতে ভুলে গেছি, আমি কি আবার পুনরায় আপলোড করতে পারবো? এটা তো পরে আপলোড করার আসলে অপশন থাকে না, তাই না? পরে আপলোড করার তো অপশন থাকে না, আপনি টাইমের মধ্যে যদি জিনিসটা দেখে ঠিক করে ফেলতে পারেন তাহলে একটা সেই ব্যাপার, তাই না? আপনি ওটা আমাকে ইমেল করে রাখেন, আপনি খাতা আনসাবমিট করবেন না, আমার ইমেল ক্লাসরুমে দেওয়া আছে। কার কার সাবমিশন বাকি আছে এখনো? কার সাবমিশন বাকি আছে? আমাদের এক্সাম শেষের কিন্তু 5 মিনিট আরো এক্সট্রা হয়ে গেছে, এর বেশি আসলে টাইম দেওয়া যায় না, এর বেশি আসলে টাইম দেওয়া যায় না।
যাদের সাবমিশন হয়ে গেছে তারা আমার একটু ব্রেক নিতে পারেন, আমরা হচ্ছে 10 মিনিট পরে ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমরা 20-এর দিকে ক্লাস শুরু করবো। হ্যাঁ, চাইলে লিভ নিতে পারেন, থাকতেও পারেন, সমস্যা নেই। আর 20 থেকে আবার ক্লাস শুরু করবো, সবাই 20-এ চলে আসবে। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আর যারা কোনো কারণে পরীক্ষা দিতে পারেননি তাদের কোনো টেনশন নাই, আমরা পরবর্তীতে মিড এর পরে একটা এক্সট্রা ক্লাস টেস্ট ব্যবস্থা করব। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার দেখা যাচ্ছে। আর কারণ কোনো কোথাও সমস্যা ছিল ওনাদের ফার্স্ট দুইটা স্লাইড বা সেট এই স্লাইডটাতে? স্যার সেটে আমার একটু প্রবলেম আছে, আমি ক্লাসের রেকর্ডিং দেখলে বুঝে যাব। আচ্ছা, রেকর্ডিংটা দেখে ফেলবো। কোন না বুঝলে স্যার আপনি হ্যাঁ আমাকে জানাবেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে বলতে পারেন, ঠিক আছে? আমাদের সকালের ব্যাচে যখন আমরা পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষার আগে অনেকেই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করেছে এবং প্রবলেম গুলো আমাকে দেখাচ্ছে, আমি ক্লাসে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? এরকম যদি আপনাদেরও প্রবলেম থাকে, আমাদের স্লাইডে যতগুলো এক্সারসাইজ আছে বা বইয়ের এক্সারসাইজ এক্সাম্পল আছে বলবেন, আমরা ক্লাসে তখন সবাই মিলে সলভ করে ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমাদের লাস্টে কয়েকটা টপিক বাকি ছিল, আমরা কয়েকটা টপিক দেখবো এবং আমরা জাস্ট নতুন টপিকটা জাস্ট ইন্ট্রোডাকশনটা দেখবো। হ্যাঁ, এটা আমাদের হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো ফার্স্টে আমরা দেখি কম্পিউটার রিপ্রেজেন্টেশন, আমরা সেট কি, এসব এই রিলেটেড অনেক কিছু দেখে ফেলেছি, দুইটা ক্লাস করেছি আমরা এটার উপর। আমরা জাস্ট আজকে লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হলো যে কম্পিউটার, কম্পিউটারকে আমরা কিভাবে সেটটা বুঝাই। হ্যাঁ, কম্পিউটার তো আসলে 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, তাই না? তো কম্পিউটারকে আমরা কিভাবে একটা সেট বুঝাই এই জিনিসটা আমাদের আজকে দেখতে হবে। তো দেখেন, আমাদের যদি একটা ইউনিভার্সাল সেট থাকে, ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়, আমাদের যত ধরনের কেস পসিবল ওই জিনিসটা সে হ্যান্ডেল করে। এইখানে আমাদের মনে করেন 5টা নাম্বার আছে, 0 থেকে 1 থেকে 5। আমার আরেকটা সেট আছে সেট এ, এখানে আমার কি এলিমেন্ট আছে 2 এবং 5, এবং আরেকটা সেট আছে আমার বি, যেখানে আছে আমার 1 এবং 5। কম্পিউটারের ক্ষেত্রে দেখেন, যখন আমরা কম্পিউটারকে বোঝাবো, কম্পিউটারকে শুধু 0 আর 1 দিয়ে আমরা বোঝাতে পারবো। তো এই দেখেন, 2 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে আমি 1 দিয়েছি, মানে আমি বোঝাচ্ছি যে 2 নাম্বার এবং 5 নাম্বার এলিমেন্টটা আমার এই সেটটাতে আছে, বাকি পজিশন গুলো 1, 3, 4 এখানে আমরা 0 বসাইছি। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। বুঝি নাই স্যার। এই যে দেখেন, আমার এলিমেন্ট কি কি আছে, 2 এবং 5, তাই না? 2 এবং 5। তো আমি 2 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে, দেখেন এটা 2 নাম্বার পজিশন, এটা 5 নাম্বার পজিশন, আমি 1 বসাইছি, বাকি পজিশন গুলোতে আমি 0 বসাই দিচ্ছি, ঠিক আছে? এটা দেখেন 1, 5 আছে, তাহলে আমি কোথায় বসাবো, 1 নাম্বার পজিশন এবং 5 নাম্বার পজিশনে 1 বসাবো, বাকি পজিশন গুলোতে আমি 0 বসাই দেবো। এই জিনিসটা দেখে আমার কম্পিউটার আসলে বুঝতে পারবে যে আমি এই সেটটার কথা বলছি, এই সেটটা যেখানে আমার 1 এবং 5 হচ্ছে আমার এলিমেন্ট। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা যদি নর্মাল আমরা আগের ক্লাসগুলোতে যা দেখেছি ইউনিয়ন করি, এ আর বি এর ইউনিয়ন করলে কি হবে, কি কি এলিমেন্ট থাকবে এ আর বি এর ইউনিয়ন সেটে? সো 1 2 5 আমাদের থাকবে, 1 2 আর 5, তাহলে কি হবে, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন এবং ফিফথ পজিশনে আমাদের 1 থাকবে, তাই না? 1 দেখেন, আমি যদি ইউনিয়ন করি এ আর বি এর মাঝে, তাহলে কি হচ্ছে, ফার্স্ট সেকেন্ড এবং ফিফথ পজিশনে আমার কি হলো, 1 বসলো। আমি যদি ইন্টারসেকশন করি তাহলে দেখেন স্যার তাহলে কি হবে, 1 1 0 0 1। হ্যাঁ, 1 1 0 0 1, ফার্স্ট সেকেন্ড, পরে 3 আর 4টা হবে 0, ফিফথটা হবে আবার 1। বুঝতে পারছি আমরা ব্যাপারটা স্যার? আরেকবার একটু বুঝান, বুঝি নাই। আচ্ছা দেখেন, আমার কি বললাম, যে যে এলিমেন্টটা আছে সেই সেই পজিশনে আমার 1 বসবে, ঠিক আছে? যে এলিমেন্টটা আছে আমার সেই সেই পজিশনে আমার 1 বসবে, যদি আমার এলিমেন্ট না থাকে সেই পজিশনে কি হবে, আমার 0 থাকবে। তাহলে দেখেন 2 এবং 5, তাহলে দেখেন সেকেন্ড এবং ফিফথ পজিশনে আমার কি হচ্ছে, 1 বসছে, ঠিক আছে? এটাতে দেখেন এই সেটের ক্ষেত্রে ফার্স্ট এবং ফিফথ, এই যে ফার্স্ট এবং ফিফথ পজিশনে আমার
1 বসছে, বাকি পজিশন গুলোতে আমার 0 বসছে। ঠিক আছে, যে আমার পাঁচটা এলিমেন্ট থাকার কথা ইউনিভার্সালে, তাই আমি পাঁচটা এই যে নাম্বার নিয়ে কাজ করছি, 0 আর 1 নিয়ে কাজ করছি। আমি যদি ইউনিয়ন করি কি হবে, 1 2 5 হবে, তাই না? এই দুটো সেটের ইউনিয়ন হবে আমার 1 2 5 এই জিনিসটা। তাহলে আমার ফার্স্ট সেকেন্ড এবং ফিফথ পজিশনে 1 বসাতে হবে। দেখেন এই যে ফার্স্ট সেকেন্ড যে 3 আর 4 এ 0, ফিফথ পজিশনে 1 বসাইছি। স্যার বুঝছি এখন। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন দেখেন তো, এই দুটার ইন্টারসেকশন কি হবে, এই দুটো সেটের ইন্টারসেকশনে কি থাকবে, কোন কোন এলিমেন্ট গুলো থাকবে? এখানে 5 আছে, শুধুমাত্র 5 থাকবে না, কারণ 5 দুটোতেই কমন। তাহলে কম্পিউটারকে যখন বোঝাবো, তখন যখন আমরা কম্পিউটারকে বোঝাবো, তখন কি হবে, শুধু 5 আছে, এটা 0 তারপরে শুধু 1 হবে, আমাদের 4টা 0 হবে, তারপরে আমাদের 1 হবে, তাই না? ইন্টারসেকশনটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কমপ্লিমেন্ট, এই সেটের কমপ্লিমেন্ট আমাদের কি হবে, কেউ কিছু বললে না, আমি আসলে বুঝতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম আমাদের এ সেটের কমপ্লিমেন্টটা কি হবে স্যার? কমপ্লিমেন্ট মানে কি, কি কোন কোন এলিমেন্ট নাই ওইটা কি কমপ্লিমেন্ট? হ্যাঁ ওটাই কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল সেটের কোন কোন এলিমেন্ট আমার নর্মাল সেটে নাই, এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার, কেটে কেটে আসছে। আমার কথা কেটে কেটে আসছে? আস এক মিনিট থাকুন। জি স্যার। জি স্যার। নেটের সমস্যাটা আসলে ভালো একটা সমস্যা। স্যার কমপ্লিমেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে, মানে এর কমপ্লিমেন্ট বলতে হচ্ছে এতে যে এলিমেন্ট গুলো নাই ওগুলা? হ্যাঁ, এতে যে এলিমেন্ট গুলো নাই সেগুলো, ইউনিভার্সাল সেটের কোন এলিমেন্ট গুলো আমার এ সেটে নাই। তাহলে কি নাই ইউনিভার্সাল সেটের, কোন কোন এলিমেন্ট আমার এ সেটে নাই? 1 3 4 1 3 4, তাই না? জি স্যার। জি স্যার। 1 3 4, তাহলে 1 3 4 কে আমি বাইনারিতে কিভাবে বোঝাতে পারি? 10110 10110, দেখি 10110। জিনিসটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা অনেক সহজ একটা জিনিস। ঠিক আছে, আমরা জাস্ট দেখেছি সেটের, ওগুলোই জাস্ট হচ্ছে বাইনারিতে কিভাবে আমরা বুঝাই কম্পিউটার। তাহলে আমরা আরেকটা জিনিসে চলে আসি, এক্সর। এক্সর জিনিসটা কি? এক্সর জিনিসটা কি আমরা মনে নাই, লজিকে আমরা দেখছি, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এক্সর কি ছিল আমাদের, এক্সর এক্সক্লুসিভ ওয়ার্ড যেটা, ওটা কি ছিল মনে নাই কারো? না স্যার, বিপরীত হলে ট্রু হইতো আর কি। কেমন হবে সেটের ক্ষেত্রে, হবে আমার যদি একটা সেটে থাকে এবং আরেকটা সেটে না থাকে, তাহলে সেটা হবে কি আমার এক্সর এর ভ্যালু। আমরা যদি এখানে যাই আমাদের আগের এক্সাম্পল গুলোতে, এই যে এক্সাম্পলটা একটু চিন্তা করেন, এখানে আমার কি থাকতে হবে, এ সেটে থাকবে না হলে বি সেটে থাকবে, ব্যাপারটা এরকম না, এ সেটে থাকবে না হলে বি সেটে থাকবে, কিন্তু দুটাতেই থাকতে পারবে না এবং দুটার বাইরের গুলো ইনক্লুডেড হবে না। তাহলে এ সেটে আছে বি সেটে নাই, এগুলো কি? 1 3, বি সেটে আছে এ সেটে নাই, সেগুলো কি? 4 9, তাহলে 1 3 4 9, এটা হবে আমার কিসের, এক্সরের আউটপুট। এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। না স্যার কি বুঝাইতেন, এক্সরে কি হবে, এক্সরের কন্ডিশনটা কি, যে কোনো একটা ট্রু হবে তাই না? এক্সরের কন্ডিশনটা কি আমরা বুঝি, এটা আগে বলতে হবে, যে যে কোনো একটা আমার ট্রু হবে,
তাহলে সেটের ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ায়, যে যে কোনো একটা সেটে থাকবে, দুইটাতেই থাকতে পারবে না। তাহলে এ সেটে আছে, বি সেটে নাই, এগুলো হচ্ছে কি 1 3, বি সেটে আছে আবার এ সেটে নাই, সেগুলো হচ্ছে কি আমার 4 আর 9। তাহলে 1 3 4 9 এগুলো আমার, এগুলো হবে আমার কি এক্সর সেটের আউটপুট। বুঝতে পারছেন আমরা ব্যাপারটা? জি স্যার। আচ্ছা এটাই, তাহলে এই যে এক্সর সেট কে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ভেঙে লিখতে পারি, আসলে যে যাই সেখানে লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এ মাইনাস বি থেকে আমরা পাবো এ সেটে যে এলিমেন্ট গুলো আছে এবং বি সেটে নাই, এবং ইউনিয়ন বি মাইনাস এ থেকে পাবো বি সেটের কোন এলিমেন্ট গুলো আমার এ সেটে নাই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখানে প্রুফ দেওয়া আছে, প্রুফটা দেখবেন। প্রুফ দেওয়া, প্রুফ আমাদের কখনোই মুখস্ত করা লাগবে না, এটা বারবার বলে দিই, জাস্ট দেখবেন এই জিনিসটা বোঝার জন্য। আমরা একটা এক্সাম্পলে চলে আসি, ছোট্ট একটা এক্সাম্পল আছে আমাদের, এক্সাম্পলটা দেখি আমরা পারি কিনা। এখানে দেখেন আমাদের কি বলা আছে, 217টা আমার স্টুডেন্ট আছে, 217 জন স্টুডেন্ট আছে আমার, 157 জন 125 নাম্বার কোর্সটা নিয়েছে, 145 জন 173 নাম্বার কোর্সটা নিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলে স্যার। আমার এদিকে কারেন্ট ছিল না, তো আমি যে নেট দিয়ে ঢুকে মানে আমার টাইম কম ছিল, আমি তাড়াতাড়ি এক্সাম দিই স্যার। আমি প্রশ্ন পড়তে পারি না, আমার একটা প্রশ্ন ভুল হয়েছে, উইদাউট টু ট্রেবিল, টু ট্রেবিল, আমি টু ট্রেবিল দিয়ে দিয়েছি স্যার, উইদাউট টু ট্রেবিল, এটা আমার খেলে ছিল না, আমি দ্রুত করতে যাই স্যার, আমি আনসাবমিট করে আবার সাবমিট করছি, নাহলে যদি আপনার মনে না হয় তাহলে তাহলে আমি আবার পরীক্ষা দিই স্যার, আমার আবার পরীক্ষা দেওয়ার একটা ডেট দেন স্যার। এই কথাটা আমি আগেও বলেছি, যারা পরীক্ষার কোনো কারণে দিতে পারবে না। স্যার আমার কি কারেন্ট ছিল না স্যার, নেট কি নাই না, তারপর ঢুকছি স্যার। আপনি আমার আগে কথা শুনেন, আপনি আগে এত কথা বলছেন কেন, আমার কথাটা শুনেন। আমি বলেছি আগে কারো যদি কোনো কারণে পরীক্ষা দিতে সমস্যা হয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর ক্লাসের মাঝে আমরা এভাবে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? ক্লাসের মাঝে ক্লাস নিয়ে কথা হবে, ঠিক আছে? ক্লাসের আগে অথবা পরে, ক্লাসের আগে বা পরে আমরা পরীক্ষা নিয়ে কথা বলবো বা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলবো, কিন্তু ক্লাসের মাঝে আপনি যদি কোনো কিছু না বুঝেন তখনই শুধু আমাকে ইন্টারাপ্ট করবেন, ঠিক আছে? তাছাড়া এভাবে আমরা ক্লাসের মাঝে জিনিসটা মানে ফ্লোটা নষ্ট করবো না। আচ্ছা আমরা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে কথা বলছিলাম যেখানে আমাদের 217 জন স্টুডেন্ট আছে, 217 জন স্টুডেন্ট আছে, 157 জন একটা কোর্স নিয়েছে, 145 জন আরেকটা কোর্স নিয়েছে, এবং 98 জন দুটাই কোর্স নিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আমার বলে দেওয়া আছে। আমার কোশ্চেনে চাওয়া হয়েছে কি, যে এমন কতজন স্টুডেন্ট আছে যারা কোনো কোর্সই নেয়নি। প্রবলেমটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি প্রবলেম কি চাওয়া হয়েছে জিনিসটা কি বুঝতে পেরেছি? আমাদের 217 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, আর 157 জন একটা কোর্স নিয়েছে, 145 জন আরেকটা নিয়েছে, এবং এদের মাঝে, হ্যাঁ, এদের মাঝে 98 জন এমন আছে যারা দুইটাই কোর্স নিয়েছে। হতে পারে না এমন, দুইটাই কোর্স নিয়েছে। তো আমাদের জানতে চাওয়া হয়েছে যে এমন কতজন স্টুডেন্ট আছে যারা, স্যার এটা আমি বের করতে পারবো স্যার, এটা হচ্ছে প্রথমে এই ইয়া করতে হবে, যে 257 জন আছে না স্যার, শুধু যারা শুধু একটি কোর্স নিছে যারা তাদেরটা বের করতে হবে, ও বোধ থেকে, বোধ থেকে মাইনাস করতে হবে ওইটা, আবার বোধ থেকে ওটা মাইনাস করতে হবে, দেন আমি যোগ করে বিয়োগ করে দিলে পেয়ে যাবো স্যার টোটালের সাথে, স্যার বুঝছেন আমারটা? না আমরা ডিসকাস করি, ঠিক আছে? আমরা ডিসকাস করি জিনিসটা কি আসে আউটপুট, সবাই দেখি সবাই জিনিসটা বুঝেছে কিনা, ঠিক আছে? প্রবলেমটা কি সবাই বুঝেছি আমরা? জি স্যার কোশ্চেন বুঝছি স্যার। কেউ কেউ বলতে পারবেন কোশ্চেনটাতে আসলে আমাদের কি চাওয়া হয়েছে? স্যার কয়জন আসলে নেয় নাই ওইটা চাওয়া হয়েছে স্যার। কয়জন একটাও কোর্স নেয় নাই, হ্যাঁ একটাও কোর্স নেয় নাই, হ্যাঁ হ্যাঁ একটাও কোর্স নেয় নাই, কয়জন একটাও কোর্স নেয় নাই, এই জিনিসটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তো দেখেন আমরা কি বলতেছি, আমাদের এই জিনিসটার সাথে আমাদের কোন মানে আমাদের অপারেশনটার সম্পর্ক আছে, কেউ বলতে পারবেন কোন অপারেশনটা? আমরা অনেকগুলো অপারেশন দেখেছি না, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, তারপরে এক্সক্লুসিভ অর দেখেছি না, কোনটার সাথে সম্পর্ক আছে বলে মনে হচ্ছে? স্যার কমপ্লিমেন্ট এক্সক্লুসিভ অর,
আর কেউ? এখানে আমাদের কিন্তু ইউনিয়নের সম্পর্কটা আছে, হ্যাঁ ইউনিয়নের সম্পর্কটা আছে। কিভাবে আমরা দেখি দেখেন, 157 জন একটা নিছে, 145 জন আরেকটা নিছে, এবং 98 জন দুটাই নিছে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বের করতে চাই যে দুইটা কোর্স কয়জন নিছে, দুইটা ফার্স্ট আমাদের কি বের করতে হবে, দুইটা কোর্স কয়জন নিছে। তো দুইটা কোর্স কয়জন নিছে এটা কিভাবে বের করতে পারি, এদের ইউনিয়ন করে দিতে হবে না আমাদের, 157 এবং 145-এর আমাদের ইউনিয়ন করে দিতে হবে। এবং ইউনিয়ন করার পর এই যে বোথ পার্টটা আছে না 98 জন, এটা দুইবার চলে আসবে না তাহলে? জি স্যার, এটা তো দুইবার চলে আসবে। তাহলে আমাদের একবার 98 বিয়োগ করে দিতে হবে। আমাদের যে সূত্রটা ছিল, আমরা যদি সূত্রের কথাটা চিন্তা করি, এই যেটা ছিল না ইউনিয়নে, যখন আমরা ইউনিয়ন করতাম একটা যোগ করলাম আরেকটা যোগ করলাম, এবং এই যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন পার্টটা দুইবার চলে আসে, তাই আমরা একবার কি করি, বিয়োগ করে দিই। এই কাজটাই আমাদের আসলে করতে হবে। আমরা যদি ম্যাথটা যাই আবার, তাহলে 157 প্লাস 145 মাইনাস 98, এটা করলে আমরা কি পাবো, যে কতজন স্টুডেন্ট অ্যাটলিস্ট একটা হলেও কোর্স নিয়েছে। এটাকে আমরা যদি 217 থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, যে কতজন স্টুডেন্ট একটাও কোর্স নেয়নি। আমি বুঝতে পারছি ব্যাপারটা, দেখেন এখানে ওদের সলভটা দেওয়া আছে। আমরা ফার্স্টে এই যে পার্টটা 157 প্লাস 145 মাইনাস 98, এই পার্টটাতে আমরা কি পাচ্ছি, এই পার্টটুকুতে আমরা কি পাচ্ছি স্যার, ইউনিয়ন অন্তত একটা নিচ্ছে স্যার এটা। হ্যাঁ, যে অন্তত একটা কোর্স নিচ্ছে এই স্টুডেন্টের কাউন্টটা আমরা পাচ্ছি, তাই না? এবং টোটাল স্টুডেন্ট থেকে যদি আমরা ওটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, যেমন কতজন স্টুডেন্ট আছে যারা একটাও কোর্স নাই স্যার। এটা তো আরেক ভাবে করা যায় স্যার। কিভাবে করা যায় স্যার? এই যে যে এই যে 125 জন থেকে বোথ আছে, মানে যে দুইজন নিছে, ওটার আমি শুধু 125 জন যারা নিছে, 125 জনের এটা বড় গ্রুপটা তো স্যার নাম কি এটার, 125 জন আর 173, এটা হচ্ছে কোর্স কোড। হ্যাঁ, 157 আর 145 জন নিছে নিয়েছে না স্যার? যেগুলো মানে একটা শুধু কোর্স নিছে ওটা বাই করবো, আবার শুধু কোর্স নিতে ওটা বাই করবো, বোর্ডটা বাই করবো, দেন আমি সব যোগ করে দিলে পরে টোটালটার সাথে যদি মাইনাস করে দেয় আমি পেয়ে যাবো স্যার কতটা, কতজন কতজন করে নাই টোটাল, টোটাল ঠিক আছে। আচ্ছা, আপনি ক্যালকুলেট এমনি স্যার, আমরা একটু আমরা 19 স্যার এমনি করছিলাম স্যার, এই যে ইয়া এই যে দেখলো। আচ্ছা, আপনি করে দেখেন, আপনার যদি অ্যানসার মিলে সমস্যা নেই স্যার। এতক্ষণ করলে তো অনেক লেন্দি হয়ে যাবে, ফর্মুলাতে বসে করলে তো অনেক ইজিলি টাইম টাইমটা অত যাবে না। ঠিক আছে, সমস্যা নাই, যার যেভাবে পছন্দ করতে পারে, কিন্তু যদি আপনার অ্যানসার মিলে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আমার একটু সমস্যা আছে স্যার। হ্যাঁ বলেন, কোথায় সমস্যাটা স্যার? আমি যদি সূত্র থেকে না চিন্তা করি, আমি যদি নরমালি চিন্তা করি যে 157 জন একটা কোর্স নিছে আর 145 জন আরেকটা কোর্স নিছে, হ্যাঁ একটা করে হলেও যদি চিন্তা করি, তাহলে দুইটা যোগ করলে তো স্যার 300 উপর উঠা যায়, তাহলে এর মধ্যে একটাও নেয় না, এটা তো থাকবেই না স্যার 217-এর মধ্যে না। আপনি যে দুইটা শুধু যোগ করে দিলেন না, দুইটা শুধু যোগ করে দিলেন, তখন কিন্তু অনেকগুলো স্টুডেন্ট দুইবার চলে আসবে, এমন স্টুডেন্ট কি থাকতে পারে না যে দুইটাই কোর্স নিছে? ওর কাউন্টটা কি দুইবার চলে আসছে, মানে ওর কাউন্টটা দুইবার চলে আসছে না, তো ওটা বিয়োগ করতে হবে না। ওরকম 98 জন আছে আসলে, বুঝতে পারলে, যারা দুইটাই নিছে, ওই জন্য ওটা বিয়োগ করতে হবে। বুঝতে পারছি। আর কোনো সমস্যা আছে এই ম্যাথটাতে? আর কারো সমস্যা? 145 লেখা কেন? আচ্ছা, এগুলো 145 157 এগুলো হচ্ছে নাম্বার। হ্যাঁ, এই যে সিএস 125 সিএস 100, আবার ছবিটার মধ্যে ডিফারেন্ট আর কি, এই যে ছবিটার মধ্যে এটা হচ্ছে কোর্স কোড। হ্যাঁ, এটা কোর্স কোড, সিএস লিখে থাকলে ভালো হতো আর কি, এটা কোর্স কোড আসলে, নাম্বারটা না কাউন্টটা না। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট আরেকটা জাস্ট সূত্র দেখে নিই, যে আমাদের যদি তিনটা সেট থাকে তাহলে এদের ইউনিয়নটা কি হয়। ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি, যে আমরা কি করি, ফার্স্টে তিনটা যোগ করি, তারপরে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এগুলো বাদ দিই, তারপরে কি করি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আবার যোগ করি। ঠিক আছে, ফিগারটা দেখলে বোঝা যায়, ফিগারটা একটু দেখলে বোঝা যায়। দেখেন ফার্স্টে কি বাদ দিচ্ছি আমরা,
এই তিনটা তো যোগ করলাম, এ যোগ করলাম, বি যোগ করলাম, সি আমরা যোগ করলাম, তারপরে এ ইন্টারসেকশন বি আমরা বাদ দিচ্ছি। এ ইন্টারসেকশন বি কত, এতটুকু না, এই পার্টটা আমরা বাদ দিচ্ছি, তারপরে এ ইন্টারসেকশন সি বাদ দিচ্ছি, এ ইন্টারসেকশন সি এ পার্টটা বাদ দিচ্ছি, বি ইন্টারসেকশন সি বাদ দিচ্ছি, বি ইন্টারসেকশন সি বাদ দিচ্ছি। এই জায়গাটা আসলে এই যে পার্টটুকু তিনবার ওভারল্যাপ হচ্ছিল এবং আমরা তিনবারই বাদ দিয়ে দিচ্ছি, তাই পরে আরেকবার সেই জিনিসটা যোগ করতে হচ্ছে। A intersection B intersection C, just A part 2, বুঝা গেছে? হ্যাঁ স্যার। আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম, আমার যতদূর মনে পড়ে এই জিনিসটা ছোটবেলায় আমরা মুখস্থ করেছিলাম, তো গ্রাফিক্যালি দেখলেও জিনিসটা বুঝা যায়। তো এটাই ছিল আমাদের আসলে টপিকটা। হ্যাঁ, এটাই আমাদের সেটের জিনিসটা বাকি ছিল, গত ক্লাসে আমরা শেষ করতে পারিনি। আমাদের বইয়ের 2.1 এবং 2.2 স্যার। হ্যাঁ বলে স্যার, আইডি 61 আমি তো 6-7টা কোশ্চেনই সাবমিট করছি, কিন্তু এখন দেখা যাচ্ছে 6টা। আচ্ছা সমস্যা নাই, পরীক্ষা নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ, ক্লাসের মাঝে আবার পরীক্ষা নিয়ে কথা না বলি, ক্লাস শেষে আবার তো কথা বলার সুযোগ থাকে। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে চ্যাপ্টার 1 এবং 1 পয়েন্ট সরি 2.1 এবং 2.2 এই দুটো হচ্ছে আমাদের সেটের, সেটের অপারেশন পর্যন্ত হচ্ছে একটা চ্যাপ্টার, সেটের অপারেশনের পরের পার্টটুকু আরেকটা চ্যাপ্টার। তো বইয়ের এক্সাম্পল গুলো দেখবেন, এক্সারসাইজও অনেক আছে, এক্সারসাইজ গুলো দেখবেন, সমস্যা নাই। আশা করি সেটের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাই এক্সামের জন্য তো স্যার করতেই পারি নাই, আজকে করি তারপর নেক্সট ক্লাসে সমস্যা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনাদের তো নেক্সট ক্লাস আবার সোমবারে, তাই না? তো আপনাদের মাঝে একটা উইকেন্ড থাকবে, এর মাঝেই আপনার হচ্ছে সেটের যতগুলো এক্সাম্পল বা এক্সারসাইজ আছে অ্যাটলিস্ট ক্লাস রেকর্ডিং গুলো হলেও দেখে ফেলবেন। আর স্লাইডের যদি কোনো স্লাইড এক্সারসাইজ নাই অবশ্যই আমাদের এখানে, এগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন। আচ্ছা তাহলে আমরা ফাংশনে চলে যাই। হ্যাঁ, ফাংশনে জাস্ট আমরা ডেফিনেশনটা দেখবো, বেশি কিছু না। ফাংশনে আমাদের ডেফিনেশন কয়েকটা ছোট ছোট টার্ম গুলো আছে, এগুলোই দেখবো। ফাংশন বলতে কি বোঝাই আমরা? ফাংশন বলতে আসলে কি বুঝি? সেটের ডেফিনেশন না, হ্যাঁ, বইয়ের ডেফিনেশন না। ফাংশন বলতে আমরা কি বুঝি? মেশিন স্যার, মেশিন। মেশিন? হ্যাঁ, মেশিনে মেশিনের কাজটা কি মানে, মেশিন তাহলে কি আসলে? ইনপুট দিলে অন্যরকম আউটপুট দিবে আর কি, এরকম একটা মেশিন। একই রকম আউটপুটও দেয় স্যার, একই রকম ফাংশনে একই রকম আউটপুটও দেয়। হ্যাঁ ঠিক আছে, আর কেউ অন্য কোনো ভাবে জিনিসটা যদি বলা যায়? হ্যাঁ আর কেউ, আমরা ফাংশন বলতে কি বুঝি? হ্যাঁ, এটা একটা খুবই কমন সেন্স এর কোশ্চেন কিন্তু, হ্যাঁ জাস্ট কমন সেন্স এর মতো জিজ্ঞেস করা যায় এগুলো। ফাংশনের কাজ কি বলবো স্যার? কাজ? হ্যাঁ, ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি এটা আমরা জিজ্ঞেস করছি। ফাংশন বলতে বোঝায় আমাদের একটা সিস্টেম আছে বা একটা মেশিন আছে যার একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে এবং নির্দিষ্ট কিছু কাজ করবে, মেশিনটা নির্দিষ্ট কিছু কাজ করবে এবং আমাদের একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, ঠিক আছে? কেউ কখনো যদি ফাংশন বা কোনো মেশিন বা কোনো সিস্টেমের ডেফিনেশন জিজ্ঞেস করে, ঠিক আছে, আমরা তো ডেফিনেশন মুখস্থ করতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে যে প্রত্যেকটা ফাংশনের কি থাকে, একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে এবং ফাংশনটা নির্দিষ্ট কিছু কাজ করে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তো দেখেন আমাদের সেটের ক্ষেত্রে, হ্যাঁ সেটের ক্ষেত্রে এখন ফাংশন জিনিসটা কি, যে আমাদের দুইটা সেট থাকবে, একটা হচ্ছে ইনপুটের জন্য সেট থাকবে, একটা হচ্ছে আউটপুটের জন্য সেট থাকবে, এবং ইনপুটের এলিমেন্ট গুলোর সাথে আউটপুটের এলিমেন্ট গুলোর একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে? সম্পর্কটাই হচ্ছে আমাদের ফাংশন, সম্পর্কটাই হচ্ছে আমাদের ফাংশন। এবং এখানে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, ইউনিক বৈশিষ্ট্যটা হলো যে আমাদের একটাই ফাংশনের ইনপুটের জন্য সব সময় আমাদের একটাই আউটপুট থাকবে, একটা ইনপুটের জন্য আমাদের সব সময় একটা আউটপুটই থাকবে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফাংশনের মেন পয়েন্টটাই হলো একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে। যদি একটা ইনপুটের জন্য আমরা দুই ধরনের আউটপুট পাই, তখন আমরা সেটাকে ফাংশন বলতে পারবো না। আমরা কি কথাটা বুঝতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, আমাদের একটা ইনপুটের জন্য যদি দুই ধরনের আউটপুট আসে, তখন সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না।
আমাদের দুই ধরনের ইনপুটের জন্য একই আউটপুট আসতে পারে, সমস্যা নেই। দুই ধরনের ইনপুটের জন্য একই আউটপুট আসতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন স্কোয়ার রুট বের করবো, হ্যাঁ স্কোয়ার রুট বের করবো, ফোর এর স্কোয়ার রুট ভ্যালু কত? প্লাস টু আর মাইনাস টু, তাই না? আচ্ছা জি স্যার, তাহলে কোনটা এলাউড? হ্যাঁ আমরা কোনটা অ্যালাউড, নর্মাল তো সবগুলো, একটা ইনপুটের জন্য একটা আউটপুট অ্যালাউড। স্পেশাল কেসটা কি, যে আমাদের দুইটা ইনপুটের জন্য আউটপুট সেম হতে পারে, সমস্যা নেই। যেমন আমরা যদি এখন স্কোয়ার বের করি, টু এর স্কোয়ার কত? টু এর স্কোয়ার কত? ফোর। মাইনাস টু এর স্কোয়ার কত? ফোর। ফোর, ঠিক আছে না? সো আমাদের যে স্কোয়ার বের করি, দেখেন দুইটা ইনপুটের জন্য আমরা সেম আউটপুট পেলাম, এটা কিন্তু ফাংশন হবে, এটা আমাদের ফাংশন হবে। কোন জিনিসটা আমাদের ফাংশন হবে আর কোন জিনিসটা ফাংশন হবে না, এই জিনিসটা কেমন বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের ফাংশনে দেখেন, দেখেন আমাদের কিন্তু একটা অনেক বড় ডেফিনেশন লিখা আছে। হ্যাঁ আমাদের ডেফিনেশন কিন্তু মুখস্থ করা লাগবে না, আমাদের জাস্ট জানতে হবে যে আমাদের একটা ইনপুটের জন্য একটা আউটপুট আসবে। এখানে দেখেন ফিগারটা দিয়ে বোঝা যায়, এটা আমার সেট এ, এটা আমার সেট বি। সেট এ এর একটা এলিমেন্টের সাথে সেট বি এর একটা এলিমেন্টের সম্পর্ক আছে। দেখেন ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড এলিমেন্ট, আবার দেখেন থার্ডের সাথেও সেকেন্ড এলিমেন্টের সম্পর্ক আছে, বা থার্ড এলিমেন্ট আমার এই সেটের সেকেন্ড এলিমেন্টকে পয়েন্ট করছে। এই জিনিসটা কি আমাদের ফাংশনের মধ্যে অ্যালাউড? জিনিসটা আমাদের ফাংশনের মধ্যে অ্যালাউড। কিন্তু এটা দেখেন লাস্ট স্টেপটা, যদি এটা পাঁচ নাম্বার বলি আমরা, এই পাঁচ নাম্বারটা একবার চার নাম্বারকে পয়েন্ট করছে, আবার একই সাথে পাঁচ নাম্বারকে পয়েন্ট করছে, এই জিনিসটা অ্যালাউড না, এই জিনিসটা অ্যালাউড না। এটা হলেই আমরা এরকম কিছু সিচুয়েশন আসলে আমরা বলবো এই জিনিসটা আমার ফাংশন না। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। এক্সাম্পলের আগে ফাংশনের রিপ্রেজেন্টেশন, ফাংশন কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। ফাংশনকে আসলে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাদের মধ্যে যে সম্পর্কগুলো আছে বা অ্যাসাইনমেন্টগুলো আছে এইভাবে লিখে, আর একটা হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা একটা সূত্র লিখে দিতে পারি। ফাংশনের সময় আমরা অনেক সূত্র লিখতাম না, এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ ধরনের লিখেছি না কলেজ লাইফে? এই জিনিসগুলো করেছেন বলছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আসলে পড়াশোনা করছি, নতুন কিছু না, জাস্ট নামগুলো আলাদা। এখানে দেখেন আমার দুইটা সেট আছে, সেট এ তে কি এলিমেন্ট আছে? ওয়ান টু থ্রি। সেট বি তে আছে এ বি সি। তাহলে এই যে ওয়ান টু থ্রি এ বি সি এর মধ্যে সম্পর্কগুলো বা অ্যাসাইনমেন্টগুলো এখানে লেখা আছে, ওয়ান এর সাথে সি, টু এর সাথে এ, থ্রি এর সাথে সি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কি আমার ফাংশন? এটা কি আমার ফাংশন? জি স্যার, ফাংশন তো। হ্যাঁ স্যার, ফাংশন। এটা আমাদের একটা ফাংশন। হ্যাঁ স্যার, এটা ফাংশন। এটা আমাদের ফাংশন হবে, ঠিক আছে, কারণ আমাদের কোনো একটা ইনপুট দুইটা আউটপুটকে পয়েন্ট করছে না। ইমন কিছু বলবেন? তার আজকে ক্লাস কটা পর্যন্ত হবে? বেশিক্ষণ না, 5 মিনিট মতো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে কোনটা ফাংশন হবে না হবে না এটা ক্লিয়ার হবে। এখানে দেখেন কি আছে, আবার সেম এক্সাম্পলতে ওয়ান টু থ্রি আর এবিসি, অ্যাসাইনমেন্ট গুলো জাস্ট চেঞ্জ হয়েছে। ওয়ান এর সাথে সি এর সম্পর্ক, ওয়ান এর সাথে বি এর, টু এর সাথে এ, থ্রি এর সাথে সি। এখন এটা কি আমার ফাংশন? না স্যার। না স্যার, এটা কেন ফাংশন না? সো ওয়ান এর জন্য দুইটা আউটপুট পাওয়া গেছে। হ্যাঁ, এই কথাটাই বলতে হবে। আমি যদি জিজ্ঞেস করি এটা ফাংশন কি না, যদি আপনি বলেন এটা ফাংশন না, তখন আপনাকে এক্স্যাক্টলি এটাই বলতে হবে যে এই যে দেখেন ওয়ান ইনপুট, ওয়ান এর জন্য আমার দুইটা আউটপুট আছে বি এবং সি, ঠিক আছে। কখন আমরা যদি জিজ্ঞেস করি এটা ফাংশন কেন বা কেন না, আপনারা অনেকে কি করেন, জাস্ট ডেফিনেশনটাই বলে দেন যে এখানে আমাদের একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট আছে তাই এটা ফাংশন না, এইভাবে বলা যাবে না। আমাকে স্পেসিফিকলি বলতে হবে যে যে ওয়ান এর জন্য আমার দুইটা আউটপুট আছে তাই এটা ফাংশন। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে পরীক্ষায় যখন আমরা লিখতে যাব না, তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা স্পেসিফিকলি বলি যে কোথায় সমস্যাটা। আচ্ছা,
এটা আমাদের ফাংশন হবে না। এখন আমরা আরেকটা জিনিস দিই, এখানে আমাদের একটা ফাংশন লেখা আছে x mod 3। মড জিনিসটা কি আমরা বুঝি না স্যার? মডুলাস কি? মডুলাস না, হ্যাঁ মডুলাস জিনিসটা মডুলাস। জি স্যার, এটার ভিতরে সব পজিটিভ থাকবে, পজিটিভ বাইরে হলে পজিটিভ হবে। মডুলাস, মডুলাস হচ্ছে ভাগশেষ বুঝায়, ঠিক আছে? আমরা আজকে যেহেতু আমাদের ক্লাসে টাইম নাই, আমি নেক্সট ক্লাসে ভাগশেষ জিনিসটা কি দেখাই দেবো, কেউ একজন আমাকে ক্লাসের শুরুতেই মনে করাই দিবেন, ঠিক আছে? ভাগশেষ জিনিসটা আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করে আসি না, ভাগশেষ জিনিসটাও এরকমই সেম লেভেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের এই জিনিসটা কিন্তু আমরা যখন ভার্সিটি লাইফ শুরু করলাম, আমাদের এখন বেসিক অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে পাঁচটা, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ, যেটাকে মড বলা হয়ে থাকে বা মডুলাস। পার্সেন্টেজ, তাই না স্যার? এটা দেখে কি আমরা বলতে পারি এটা ফাংশন কিনা? এটা কিন্তু আমাদের বলতে পারা উচিত এটা আমাদের ফাংশন হবে কিনা। স্যারের কথা কি শোনা যাচ্ছে? না স্যারের কথা শুনতে পাচ্ছি না। স্যার মনে হয় কথা বলতেছে না। কথা বলতেছে স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সরি আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে। আমি বললাম আমাদের এটা ফাংশন হবে কিনা, হ্যাঁ এই অ্যাসাইনমেন্ট গুলো দেখে বলেন। আমরা বেশি কিছু দেখবো না, আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে নোটেশন থেকে শুরু করব এবং মড থেকে শুরু করবো। হ্যাঁ, এই জিনিসটা একটু আমাকে জাস্ট মনে করাই দিই যদি আমি ভুলে যাই, ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে আমাদের এতদূর পর্যন্ত পড়াশোনা রিলেটেড? স্যার এটা ফাংশন হলো কিভাবে বুঝে নেই তো স্যার? ফাংশনের ডেফিনিশনটা কি? ফাংশনের ডেফিনিশন হচ্ছে কি, আমার সবগুলো ইনপুটের জন্য সবগুলো ইউনিক ইনপুটের জন্য একটা করে আলাদা আউটপুট থাকে। মানে কি, আমার আউটপুট একটাই হবে যে কোনো একটা ইনপুটের জন্য। এই যে জিরোর জন্য দেখেন, জিরোর জন্য কি দুইটা আউটপুট আছে? কখনোই নেই। আমার এই যে জিরোর জন্য জিরো, থ্রির জন্য জিরো, এই জিনিসটা কিন্তু অ্যালাউড, এই জিনিসটা অ্যালাউড। কিন্তু এই যে দেখেন এখানে কি আছে, ওয়ানের জন্য সি এবং ওয়ানের জন্য বি, এই জিনিসটা অ্যালাউড না। একটার জন্য দুই ধরনের জিনিস আসতে পারবে না, দুইটার জন্য একই আউটপুট আসতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা লিখে রেখে দেবেন, তাহলে দেখবেন অনেক কাজ হবে যে একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট আসতে পারবে না। এইটাই জাস্ট আপনার চেক করা লাগবে কখনো যদি আমি জিজ্ঞেস করি এটা ফাংশন কিনা এটার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই সেট বা ওই যে ডায়াগ্রাম যেগুলো ছিল স্যার, ওগুলো থেকে আর কিছু প্রবলেম করলে হয়তো ভালো হতো স্যার, ওগুলো একটু কঠিন আর কি। কিসের প্রবলেম? সেটের? জি স্যার, জি স্যার। সেটে আমাদের ডায়াগ্রাম রিলেটেড তো বেশি প্রবলেম আসবে না, আমাদের নরমাল ডায়াগ্রাম রিলেটেড অত প্রবলেম আসে না, এরকম ছোটখাটো আছে। আমরা অপারেশন গুলো বুঝলেই হবে কিন্তু না স্যার। 34 নম্বরের স্লাইডের সূত্রটা পারি না এটা। জি স্যার, একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তিনটা ইসের জন্য সেটের জন্য আমাদের এটা কি বলবো, ইউনিয়ন অপারেশনটা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম, এখানে জাস্ট দেখাই দিচ্ছি। তিনটার ক্ষেত্রে কি হবে, আমি তিনটাই তো ফার্স্টে যোগ করলাম, তারপরে ওভারল্যাপিং সেকশন গুলো আমার বাদ দিতে হবে না। এ আর বি এর মাঝে ওভারল্যাপিংটা দেখেন বাদ দিলাম, এ আর সি এর মাঝে ওভারল্যাপিংটা বাদ দিলাম, বি এবং সি এর মাঝে ওভারল্যাপিংটা বাদ দিলাম। তো যখন আমরা সব বাদ দিচ্ছি, তখন এই যে এই পোর্শনটুকু বাদ পড়ে যাচ্ছে, পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তিনবার ওভারল্যাপ হয়েছিল, তিনবারই বাদ পড়ে যাচ্ছে।
তাই লাস্টে আমরা এই জিনিসটা আবার অ্যাড করে দিই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার ওই মানে লজিক নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা কি? আচ্ছা, লজিক নিয়ে প্রশ্ন, ওগুলো প্রবলেম সলভিং এর আগে আমি একটা জিনিস জাস্ট অ্যানাউন্স করে দিই, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারবো, যে কেউ লিভ নিতে পারবে। সেটা হলো, এক মিনিট, হ্যাঁ চেঞ্জ সাইলেন্ট অফ করি।